কুমিল্লা নগরীর পালপাড়া ব্রিজ এলাকা থেকে গণপরিবহনে চাঁদাবাজি গালে সংঘবদ্ধ তিন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব ১১। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে র‍্যাব ১১ এর একটি দল কুমিল্লার কোতোয়ালি থানার পালপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভুয়া রশিদের মাধ্যমে বিভিন্ন গণপরিবহনে চাঁদাবাজি করার সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো সোহাগ মিয়া, মামুন মিয়া ও মোহাম্মদ শহীদ। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১৬,১৩০ টাকা ও চাঁদা আদায়ের ২৫টি ভুয়া রশিদ এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি টোল প্লাজা থেকে ২০,০০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো নোয়াখালীর চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের ইমাম, তার স্ত্রী সোনিয়া এবং লক্ষ্মীপুর জেলার মাহবুবুল আলম। অন্যদিকে ফেনীতে ৮০ বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ ইসা নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। মানিকগঞ্জের সিঙ্গাইরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহীদুর রহমান শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এদিকে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চন্দন সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন সহ অন্যরা। অন্যদিকে নাটোরে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় নাগরিক কমিটির সদস্য সচিব আব্দুল মালিক শেখ, সাংবাদিক নবিউর রহমান পিপলু ও অধ্যক্ষ মোকসেদ আলী সহ অন্যরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় ১০,০০০ বৃক্ষরোপণের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিউর রহমান। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অপরদিকে রাজধানীর খিলক্ষেত ডুমনি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে খিলক্ষেত থানা আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত। এতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান ও সম্পাদক এস এম মান্নান কোচি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানা এলাকায় ওয়ার্ড বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের জরুন এলাকায় এর উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া, উপপুলিশ কমিশনার মোহাম্মদ শরীফুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অপরু মার্মা, কোনাবাড়ি থানার ওসি এমদাদ হোসেন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাউসার আহমদ সহ অন্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন।